আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় সুস্থ থাকতে চাইলে ওজন মাপার স্কেল বাদ দিন এখনই ওজন কমানোর ইচ্ছে যাদের থাকে প্রতিদিন তারা একটি কাজ করেন তা হল ওজন মাপার স্কেলে উঠে নিজের ওজন দেখা রোজই নিয়ম করে এই কাজটা তারা করে থাকেন যাতে ওজন বাড়া কমার ব্যাপারটায় খেয়াল রাখা যায় ওজন বাড়লেই আটকে ওঠেন আসলে কিন্তু এটা আপনার উপকারের বদলে ক্ষতিও করতে পারে বেশ কিছু কারণ আছে যা জানতে পারলে আপনার মনে হবে ওজন মাপার স্কেলটা আসলে বাড়িতে না থাকলেই ভালো কারণ কিছু ক্ষেত্রে এটা অদরকারী কিছু ক্ষেত্রে এটা ক্ষতিও করতে পারে আপনার দেখে নিন কারণগুলো কি কি। คู่แบกต้าช็อตอีกหน่อย ওজনের ওঠানামা হতে থাকলে অনেকেই ভীষণ টেনশনে পড়ে যান আসলে কিন্তু শরীরে পানির পরিমাণের ওপরেও অনেকটা ওজন নির্ভর করে তাই হঠাৎ ওজন বেড়ে গেল মানেই খারাপ নয় আবার ডিহাইড্রেশনের কারণে ওজন কমে গেলে সেটা নিয়ে খুশি হওয়ার কিছু নেই শরীরে কি পরিমাণ ফ্যাট আছে সেটা এই স্কেল দেখে বোঝা যায় না এছাড়াও আপনি সুস্থ আছেন কি নেই তা শুধু ওজন দেখে বলে দেওয়া যায় না এ কারণে স্বাস্থ্য ভালো থাকার পরিমাপক হিসেবে এই স্কেল তেমন কার্যকর নয় ওজনের ওপরে আসলে আপনার খুব বেশি নিয়ন্ত্রণ নেই নিয়ন্ত্রণ নেই বলে এটা নিয়ে এত বেশি মাথা ঘামানোর কিছু নেই প্রতিদিন ওজন মাপারও যৌক্তিকতা নেই আপনি হয়তো নতুন কোনো ব্যায়াম শুরু করে অথবা নতুন এক ধরনের ডায়েট করে দ্রুত কিছু ওজন কমিয়ে ফেললেন কিন্তু আপনি দীর্ঘ সময় ধরে ডায়েট করতে পারবেন না করাও উচিত না কারণ তা স্বাস্থ্যকর নয় আর ব্যায়ামটাও সব সময় ধরে রাখা যায় না আর ওজনের উপরে জিনগত একটা প্রভাব তো থাকেই ফলে একটা সময় আপনার ওজন আবার আগের মতো হয়ে যাবে আপনি যদি স্বাস্থ্যকর একটা খাদ্য অভ্যাস এবং জীবনচর্চা বজায় রাখতে পারেন সেটাই আপনার সুস্থ আপনাকে সুস্থ রাখবে ওজন কমে যাওয়া মানে আকর্ষণীয় হয়ে ওঠা নয় এটা আপনার আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করছে আপনার অজান্তেই ওজন মাপার স্কেলে উঠে দেখলেন গত কিছুদিনের শত চেষ্টা সত্ত্বেও ওজন কমেনি বরং বেড়ে গেছে কি হবে এতে রাগ খুব দুঃখ অতৃপ্তি হতাশায় ছেয়ে যাবে আপনার মন তাই নয় কি কিন্তু ভাবুন তো একটা যন্ত্রের কারণে নিজের ওপরে এত রাগ হওয়াটা কি ঠিক শুধু তাই নয় কেউ কেউ হতাশ হয়ে স্ট্রেস ইটিং শুরু করেন এতে স্বাস্থ্যের আরও বারোটা বেঁচে যায় আপনার ওজন যতই হোক না কেন মানুষ হিসেবে আপনার মূল্য একটা ওজন মাপার স্কেল দিয়ে মাপা যাবে না মোটেই ওজন মাপার স্কেলের চাইতে টেপ মেজার অর্থাৎ মাপার ফিতা এবং বিএমআই বেশি কার্যকরী এ কারণে ওজন মাপার এই স্কেল ব্যবহার করা বাদ দিয়ে দিন অথবা প্রতিদিন এটাকে ব্যবহার না করে বরং মাঝে মাঝে মেপে নিতে পারেন নিজের ওজন এতে আপনারই উপকার হবে জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ